বন্ধুরা, আজ তেসরা মে 2022। মুসলিম ভাইদের আজ ঈদ এবং হিন্দু ভাইদের আজ অক্ষয় তৃতীয়া, দুটো অনুষ্ঠান একই দিনে পড়েছে। তো আজকে আমি একটু কাজে চাপ আমার একটু কম, তাই তোমাদের কাছে অনেক একটা ভিডিও নিয়ে আসছি। তো এখন আমি বলবো যে পৃথিবীতে অনেক চিটিং বা চারিদিকে ছড়িয়ে গেছে। তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, চিটিংবাজদের কাছ থেকে একটু দূরে সরে থাকো। ব্যাপারটা হচ্ছে, বলছি তোমাদেরকে যে আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে সুকন বাবা, সেখানে আমি 8ই আগস্ট 2019 বলেছিলাম সারা পৃথিবীতে একটা খুব ভবিষ্যতে একটা বিশ্বযুদ্ধ হতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন 3 মাস ধরে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ চলছে। তো দুটো দেশে কোনো দিন বিশ্বযুদ্ধ হয় না, 3টে দেশ বা 4টে দেশ যুদ্ধ করলে তাকে বিশ্বযুদ্ধ বলে। কিন্তু এখানে দুখানা দেশ যুদ্ধ করছে, কিন্তু তার সঙ্গে তোমরা সবাই জানো, সবাই খবরে দেখছো যে আমেরিকা সহ পশ্চিমের দেশগুলো যুদ্ধের পর 3 থেকেই রাশিয়ার উপরে সব নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়েছে, তেল নেওয়া গ্যাস নেওয়া বন্ধ করে দিয়েছে। ইউরোপের দেশগুলো তেল আর গ্যাস নেওয়া বন্ধ করেছে এবং নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়েছে ব্যাংকের উপরে। আর আমেরিকা এই পর্যন্ত $329 কোটি দিয়ে সাহায্য করেছে, অস্ত্রশস্ত্র এবং নগদ দিয়ে সাহায্য করেছে। ইউরোপের অনেক দেশ প্রায় 200-250 কোটি ডলার দিয়ে সাহায্য করেছে, এরকম অনেক দেশ আছে। তারপরে হচ্ছে অনেক দেশ থেকে কম করে 25-30 হাজার স্বেচ্ছাসেবক গিয়ে ইউক্রেনে হয়ে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরে লড়াই করছে। তো আমি এটাই বলবো যে দেখো, আমি যেটা আমার মুখ থেকে একবার বেরিয়ে যায় সেটা সব সত্যি হয়। তা আমি এই ভিডিওটা করছি তার কারণ হচ্ছে, অনেক এখন চিটিংবাজের পৃথিবীতে তারা নিজেদেরকে নানা রকম বিশাল কিছু ভাবে, তা নানা রকম অ্যাড করে করে তাদের কাছে লোককে ডাকে। তা লোক কোনো সমস্যা করে তাদের কাছে যায়, গেলে পরে তাদের কাছে তারা মুরগি হয়ে যায়। তো তাদেরকে চিটিংবাজি, তাদের সঙ্গে তারা চিটিংবাজি করে সব লোকগুলো। তা আমি তোমাদেরকে বলবো যে দেখো, যদি তোমরা জীবনে কোনো রকম কোনো সমস্যায় পড়ো, তাহলে আমার ফোন নম্বর দেওয়া আছে। এই ফোন নম্বরে তোমরা যে কোনো দিন শনিবার আর রবিবার বাদ দিয়ে যে কোনো দিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন করতে পারো। কোনো পয়সা করে লাগে না, আমাদের এখানে যারা আসে কোনো পয়সা করে ব্যাপার নেই। আর এই যে চিটিংবাজগুলো পেপারে অ্যাড করে, টিভিতে অ্যাড করে, সবগুলো পয়সা খাওয়ার জন্য বসে আছে, এখানে কোনো পয়সা করে ব্যাপার নেই। এখানে কোনো পয়সা করে না, তোমরা যে কোনো সমস্যার জন্য ফোন করতে পারো। যে কোনো সমস্যা যে হলে পরে তোমরা ফোন করে একবার জানতে পারো।